নির্বাচন হয়েছে, মিম্বারি নির্বাচন হয়েছে। হওয়ার পরে আমার ভাসুরা নামাজ পড়তে গেছে, সবাই শুক্রবার দিন ছিল, নামাজ পড়তে গেছে, গেলি এগো ওরা ওই সাইডে ডাল সরকি সব রাইখে এগো মারধর করেছে, নামাজও করতে যেতে পারিনি। সে জায়গাতে মারধর করার পরে এরা 250 ফিট ছিল যে যে জায়গা ছিল, এর পর থেকে এই বাড়িকে উঠতে পারিনি। তারপরও এই জায়গা আত্মা উদরে মিম্বার চেয়ারম্যান আত্মা উদরে টেরে এই জায়গায় এসে উঠেছে। ওঠার পর গতকাল রাতে আমার বাসুর ওইখানে বসে রয়েছে একা একা, আর একটা ছেলে ওনার সাথে নাতি হয়, ওনার নাতি তার সাথে কথা বলতেছে। আই সেই ওই পাশের বাড়ি আমার স্বাস্থ্য বাসুর, সে এসে বলতেছে যে জানো তাই বলে গালি গালাজ করতেছে তুই, হাফিজ হাসিব মল্লিক, সে বলতেছে তুই এই জায়গা কেন? তা আমার বাসুর বলতেছে কে সিল হলো রিসনা থাম থামার পর উনি ওই জায়গায় বসে রয়েছে, ও ভিতরে ঢুকিছে, ঢুকে একটা লাঠি নিয়ে যাই অমনি সপ সপ্তাহে বাড়ি বাড়ি আপনাদের সাথে গ্যাঞ্জাম কাদের? ও তো এই যে বলেন তিনজন মানুষ, তিনজন মানুষ আর এরা আছে গ্রাম শুদ্ধ ভাঙিয়েছিল সব, এদের পক্ষে কেউ কথাও করতে আসে না, কেউ কিছু করতেও আসে না, করতে আসেন তা কথা তবে দেখি নিজাম ফকিরের বাড়ি হামলা হয়েছে, কারণ তার বাড়ি সে মাছ দিতে গেল, সে বাড়ি আসে বাঘের একটা মাছ দিতে গেল, মাছ দিতে গেলে তার সে জম্মের মার মারিছে, সে সেল ধরে সে মারিছে, হাসপাতাল দিছে তার মারে মারিছে। গ্যাঞ্জাম ভোকা হয়েছে 6 মাস আগে, এখন খালি নামাজ পড়তে গেছে, সবাই শুক্রবার দিন ছিল, নামাজ পড়তে গেছে, গেলি এগো ওরা ওই সাইডে ডাল সরকি সব রাইখে এগো মারধর করেছে, নামাজও করতে যেতে পারিনি। সে জায়গাতে মারধর করার পরে এরা 250 ফিট ছিল যে যে জায়গা ছিল, এর পর থেকে এই বাড়িকে উঠতে পারিনি। তারপরও এই জায়গা আত্মা উদরে মিম্বার চেয়ারম্যান আত্মা উদরে টেরে এই জায়গায় এসে উঠেছে। ওঠার পর গতকাল রাতে আমার বাসুর ওইখানে বসে রয়েছে একা একা, আর একটা ছেলে ওনার সাথে নাতি হয়, ওনার নাতি তার সাথে কথা বলতেছে। আই সেই ওই পাশের বাড়ি আমার স্বাস্থ্য বাসুর, সে এসে বলতেছে যে জানো তাই বলে গালি গালাজ করতেছে তুই, হাফিজ হাসিব মল্লিক, সে বলতেছে তুই এই জায়গা কেন? তা আমার বাসুর বলতেছে কে সিল হলো রিসনা থাম থামার পর উনি ওই জায়গায় বসে রয়েছে, ও ভিতরে ঢুকিছে, ঢুকে একটা লাঠি নিয়ে যাই অমনি সপ সপ্তাহে বাড়ি বাড়ানোর পরে সবাই উঠে এনতে আমার আমার হাজবেন্ড ছিল, সবাই ছিল, আমার বাসুর ইট্রি ছিল, দোকানে ছিল, সেই জায়গা তো সবাই দৌড়ে এসে ঘরে ফলাইছে। আমার বাসুর আর ওর আব্বু দুজনে চলে গেছে ফলা এখন জায়গা জানি, আর দুই তিনজন ছিল তারাও ফলা চলে গেছে, এরা এসে এইভাবে মারধর করে ব্যাংকে চলে নিয়ে গেছে। এই ঘরে 5টা 6টা বাচ্চা, আপনি আর কেউ কথা বলবেন না, মারামারি তো এই যে ওখানে কথা ছিল সেদিনে উন্ডা দৌড়াইছে মারধর করে এই যে দৌড়াইছে ঘরে আইছে, ঘরে এসে তো বাড়ি বাড়ি দূর ভাঙা শুরু, টাকা পয়সা কি কিনেছে অনাকাটি সবকিছু নিয়ে দিচ্ছে, যা যা আছে বই যা কাপড় চোর শুকে সব কিছু খুলে নিয়ে দিচ্ছে, ভাঙে চুরি বলেছে সব কিছু বলবেন, আপনি কি বলছেন কি কি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে বলেছেন? এগুলো আপনার মুখ থেকে একটু বলেন, বলেননি
আপনার স্বামী মনে মাসে কি না কয়টা হ্যাঁ কারা মার খাইছে হাসিম মলিকরা মার খাইছে ও কি কি হয়েছে তারা কোথায় হাসপাতালে আছে নাকি কেউ হাসপাতালে ভর্তি কয়জন গামছা দিয়ে ফাঁসি দিছে ফাঁসি দেওয়ার পরে আব্বু শুধু একটা স্বীকার করছে যে আমারে বাঁচাও আর এই জিলাল মল্লিক আব্বুর পিঠে কূপ মারছে দা দিয়ে তারপরে ইকরামুল কবির এখানে কূপ মারছে গলায় ফাঁস দিছে পরে এরা সবাই রুবেল মল্লিক তারপরে সোহেল মল্লিক আরও অনেকে সবাই মিলে আব্বুরে মারছে আব্বুর নাম হাসিবুল মল্লিক তারপরে আব্বু চিৎকার করার পরে আম্মু আসছে আম্মু আসার পরে আম্মুর আম্মু বলতেছে আম্মু ঠেকাইতে গেছে পরে রুবেল আম্মুরে মারছে গলা চিপে ধরছে আর আম্মুর গলায় চেন ছিল চেন নিয়ে গেছে তারপরে বাড়ি থেকে চিৎকার শুনে আমার চাস্ত ভাই হচ্ছে চাস্ত ভাইয়ের ছেলে রেজোয়ান তারপরে মারুক মল্লিক তারপরে আমার কাকা হচ্ছে ফারুক মল্লিক তারপরে দারু মল্লিক এরা সবাই দারু মল্লিক ছিল না তখন দারু মল্লিক জমি বিক্রি করে তারপরে টাকা নিয়ে বাসায় আসতেছে 8 লাখ টাকা ছিল কাকার ব্যাগে কাপড়ের একটা ব্যাগ ছিল সেই টাকা ইকরামুল কবির নিয়ে গেছে কেন ওনারা ওই বাড়ির পুত্র বধু না আমি ঢুকছি মিনার দরগার সামনে আমি বলে স্যার আগে যাবো না পিছনে থাকবো কিনা আগে চলে যান আমি সেই এসে বাড়ি রয়েছি এখন আমি কোথাও বাড়িতে দেখিনি ওই টের পাচ্ছি ওই বাংসুর হচ্ছে দারোগা ওই যখন ওই পুলিশ দারোগা এসে একটু করে ওই দিকে চলে গেছে তো সত্তার চৌকিদার এসে এখানে বসেছে বসেছে তখনও ভাঙতেছে বলতেছে যে ওরা নিজেরা ভাঙছে বা নিজেরা করবে এই বললো কে বললো সত্তার চৌকিদার সে কোথায় সেই চৌকিদার কোথায় বাবুরহাট যদি ঠিক আল্লাহ ঠিকই থাকে সবকিছু ঠিক থাকবে আল্লাহ যদি না থাকে দুনিয়ায় তা কিছুই এত কিছু বলার দরকার আছে বলেন যে মিট মীমাংসা হয়ে গেলি ভালো আমি মিসেস দারু মল্লিক আমার হাজব্যান্ড গতকালকে বাগেরহাট থেকে দাদা রেস্টি করে আসতেছিল তখন আমার বাসুর আর কি ওই পাড়ার থেকে পাড়ার থেকে আসতেছিল আসার পথে ইকরাম মল্লিক এবং তার বাড়ির ভাই পো ভাই এরা মিলে আমার এরা মিলে এরা সবাই মিলে আর কি আমার বাসুরে ওইখানে ফেলে মারতেছিল তখন আমার যা ছিল সে চিৎকার শুনে যায় যাওয়ার পরে আরও লোকজন ছিল আমার হাজব্যান্ড আসতে থাকে বাজার থেকে আসার সময় পরে ওইখানে তাকেও আটকায় সাথে আরও লোক ছিল জাকারিয়া ছিল তারপরে আপনার জায়গা তো নাম বলা লাগবে না আপনি কি নেছে কি করছে ইয়ে বলুন পরে সে আমার হাজব্যান্ডের হাতে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা আর কি ইকরাম মল্লিক তারপরে কিসের ব্যাগ ছিল একটা কাপড়ের ব্যাগ ছিল কাপড়ের ব্যাগে করে কাগজপাতি ছিল তারপরে টাকা ছিল এসব নিয়ে আসতেছিল তখন ওরা এটা নিয়ে যায় আর আমার বাসুটা খুব মারধর করে টাকার কথা আমার হাজব্যান্ড যখন বাগেরহাট থেকে আসতে লাগে তখন তার কাছে টাকা ছিল 8 লক্ষ টাকা কিসের টাকা এটা ছিল আপনার জমি বিক্রির টাকা জমি বিক্রির টাকা নিয়ে সে আসতেছিল তখন আর কি এই মারামারি হয় তাকেও আটকায় রাস্তার সামনে তখন আটকায় আটকায় তারপরে টাকা নিয়ে যায় ইকরাম মল্লিক তারপরে আপনার জিলাল মল্লিক রুবেল তারপরে সোহেল জাহাঙ্গীর এরা থাকে বলেন প্রথম থেকে কি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু আমি তো বাড়ি ছিলাম আমি রান্না করতেছি তেল ফতেছি চেঁচামেচি করতেছি জোরে ও তরি শিগির আগে আমার বাসা আমার মারি ফেলালো পাঁচা গোবর ভিতরে তার ঠাসে ধরিছে ঠাসে ধরলে সে চিৎকার দিছে তার চোখ মুখ এইভাবে জোরে
আর কেয়ার আইসে তারপরে জিলাল মল্লিক ইকরা মল্লিক রুবেল মল্লিক সোহেল মল্লিক আলতাফ মল্লিক রাজা মল্লিক ওই বাড়ি ওইটা ওই আম আদমিলাল সোহেল ওই বাড়ি যারা আছে এই বাড়ি ওই পাশেও আছে ওই পাশে আছে বাবুল ফরিদ তৈব আলী ফরিদ মানে বাবুল ফরিদ পিতা তৈব আলী ওরাও আসছিল ওরাও আসে এই সবাই একসাথে মানে ই করেছে মারামারি করেছে ওরা আসার পরে আমি ই করেছি দৌড়ে আসে আসে দেখি গোবর ভিতরে তারা শেষ দৌড়েছে ধরার পরে এরা ঘরে সবাই দৌড়ে আসে সেন্দে সরকি দিয়ে কুফাইছে আফালে বসে আফালে বসে কুফাইছে যে গেছে তারে রামদা দিয়ে কুফাইছে সরকি দিয়ে কুফাইছে তারপরে ওই যে আমার শাশুড়ি শাশুড়ি তার গলায় এক গাছ সোনার চেন ছিল সেই চেন গাছও নিয়ে গেছে আমার শাশুড়ি ওই শাশুড়ি শাশুড়ি তারও ধরেছে যেটা সে ওদের ছেলে ফেলে চলে আসে তা আমি আর এদিকে আগে নিয়ে আমি হতে চলে গেছি বাড়ি আমি ফারাক তো দিয়েছি এরপর হচ্ছে এরা মোটামুটি সাইজে গুজে আইসে ভাঙিছে জম্বের ভাঙা তিন পুরনো হয়ে গেছে অন্তত আমার বাপ মরে গেছে অন্তত কত বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে ধরার পরে এরাও কম বেশি ধরিছে ধরা ধরি হলে তারা ফোন করে লোক আনিছে লোক এনে তো হয়তো আমাকে কিনা ইট স্টাক দিয়ে দিয়েছি ঘর বানবো আমার ইচ্ছা সব আর যা করার তো করেছে ওর গজরি তা তো দেখতেই থাকতেছেন তা আর বলা লাগবে কি হয়েছে তোমার আসলে আর বলা লাগবে কি আপনাদের হাসপাতালে কতজন হ্যাঁ সুজ আমাদের হাসপাতালে একজন তো মানে মৃত্যু সজ্জায় এসে পড়তে কিটা নাম জিলাল মন্ডল মানে তার এই সাইডে কোপ দিছে এই সাইডে বেড়াইছে আপা বলেন নাম বলেন নাম বলেন মুখ ঢেকে নেন নাম বলতে হয় নাম নাম সে আসছিল উত্তরডাঙ্গি হচ্ছে আপনার দোকান আছে সেইখান থেকে সে চা কফি খাইতে যায় অথবা আড্ডা দেয় সে সেখানে বসে সেটা তার ব্যক্তিগত বিষয় সে সেইখানে বসে কথা বলছিল সেইখান থেকে সে যখন বাসায় আসে তার ভাগ্নে দোকানে বসা সে বলছে যে তুই এখানে কেন তাকে আরো নিম্নে পাঁচ ছয় বার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তুই এখানে বসবি না বসবি না কারণ তাদের সাথে শত্রুতা বসবি না বলা হয়েছে এখন সে আবদার করে ভাগ্নেকে দুইটা চড় মারতে পারে না আমি যদি আপনার সন্তান নই আপনি আমাকে একটা চড় মারবেন সে ভাগ্নিকে চড় মারিছে তুই যা বসিস কেন বসে সে বাসায় চলে গেছে এখন বাসায় যেয়ে দেখি তার কাছে টাকা ছিল টাকা নেই সেটা হারাই গেছে সে খুঁজতে আসছে আসার পরে এনরা সবাই মিলে ধরেছে এই জায়গায় 10-15 জন ছিল সে একা আর আমার শাশু যখন দোকান থেকে আসে তখন আমার শাশু আমার কাছে ফোন দেয় যে আমি বাসায় আসতেছি কারণ এই যা গন্ডগোল আর এই দোকানেই সবাই থাকে এই বাসার যত লোক বা ওই বাসার যত লোক তারা সবাই এইখানে থাকে তো বলছে যে আমি বাসায় আসতেছি আসার পরে আমার শাশু আমার হাঁটতে হাঁটতে আসছে তারা একারে ধরেছে এইখানে ওই যে গোবর ওইখানে ঠাইসে ধরেছে তার গায়ে সম্পূর্ণ গোবর একজন মহিলা তার গলা টিপে ধরেছে আর একজন দুইজনই মেম্বার উনিও গলা টিপে ধরেছে মেম্বার আর মেম্বারের বউ দুইজনে গলা টিপে ধরেছে আর অন্যান্য যারা সবাই বেরোচ্ছে ই করতেছে জাহাঙ্গীর মল্লিক আছে সে এসে বাড়ি দিচ্ছে ই করতেছে এই নিয়ে সেই নিয়ে এইসব বলাবলি করতেছে তখন তারা সব কিছু নিয়ে আসছে আমার শাশু আম্মা এসে দেখে তারে ধরে রাখছে সে বলিছে যে সে চিল্লাইছে তখন তখন আমাদের বাসায় তখন কোনো পুরুষ মানুষ ছিল না রাত্রেবেলায় কোনো পুরুষ মানুষ ছিল না একটা ভাইয়া ছিল সে আসছে তারে দেখে তারা দৌড় দিয়ে চলে গেছে মনে করছে আরও অনেকে আসতেছে
তখন আমার সাথে আম্মা ফোন দিছে আমার শেদ শাশুর কাছে এই এই বন্ধু স্টপ থাকেন পুরুষ নেই কোনো বাড়ি হ্যাঁ একজন পুরুষে 18 জন আর একজনের ই পাইনি বলতে পারিনি নাম্বারও দিতে পারিনি বলতেও পারিনি মামলা 18 জন সহ অজ্ঞাত আরো ফেসবুকে নিজের একটা সন্তান দাঁড়িয়ে হবে আর কি দেখতে আপনি কি পোস্ট করেন বলতে পারছেন আমার পত্রিকার প্রচারণা চালান কিনা তুমি আজকে তোমার একটা তালা দিছো আমি আগেও দিছি হ্যাঁ কাই পাই নাই আমি চিন্তা ছবি তুলে নিয়ে গেল এখন গরুগুলো কোথায় পাঠালেন আপনারা তারপর নিয়ে বিক্রি করে দেবেন এতগুলো গরু কি একবার বিক্রি করা যায় ওখানে নিয়ে থুই আত্মীয় বাড়ি থুই আস্তে আস্তে বিক্রি করবে তারপর থেকে মানে সেদিন আমাদের গরুদের খুব অত্যাচার করা হয়েছিল আর এখন তারা পাশ থেকে বলেছে যে এরপর থেকে আমরা গরু বছর ধরে ধরে নিয়ে যাব আর মানে সবকিছু লুট করবো ওদের তা চুরি করে নিয়ে ওদের সাথে আমরা যুদ্ধ করবো ওকে বাড়ি ছাড়া করবো এইসব বলে তাই আমরা ওয়াইতে আতঙ্কের জন্য আমরা গরু বছর বাড়ি রাখতে হতেছে না তাই আমরা অন্য কোথাও পাঠাই দিচ্ছি বা বিক্রি করবো যে কোনো একটা ব্যবস্থা করবো আসিব আছে আলম আছে তারপরে লিটন আছে লিটন এটা সরাসরি আমার সামনেই বলিছে মানে আমি একদিন মুখখাই থেকে বাড়ি আসতেছি তখন লিটন বাজার করে নিয়ে আসতেছে লিটন আমাকে দেখে বলতেছে যে এরপর থেকে গরু বছর ধরে ধরে নিয়ে যাব আর সাথে তো আরো আসিব আছে এরা সবসময় বলে আলম বলে এরা সাইকুল আছে এরা কাদের লোক এরা মানে ওই আমাদের মানে যাদের সাথে আমাদের দ্বন্দ্ব চলতেছে তারা আর আপনার সাথে কাদের দ্বন্দ্ব চলে এই তো এরা এই আসিব আলম সব এগুলো পক্ষে কেউ কথাও করতে আসে না কেউ কিছু করতেও আসে না তবে নিজন ফকিরের বাড়ি হামলা হয়েছে কারণ তার বাড়ি সে মাছ দিতে গেল সে বাড়ি আসে বাঘেরা খায় মাছ দিতে গেল মাছ দিতে গেলে তারে সে জম্মের মার মারিছে সে চল দিয়ে সে আর মারিছে সে হাসপাতাল দিছে তার মারে মারিছে জ্ঞান জম্ভ তো হয়েছে 6 মাস আগে এখন খালি